দুর্দান্ত সেলফি তুলতে অনেকেই ব্যাকুল হয়ে থাকেন, আর এর জন্য জীবনের ঝুঁকি পর্যন্ত নেন কেউ কেউ। উড়োজাহাজে পিচ্ছুল উঁচু পাহাড়ে, জলপ্রপাতের উচ্চ স্থান সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে সেলফি তোলার খবর প্রায় পাওয়া যায় সংবাদ মাধ্যমে। ঝুঁকি নিয়ে সেলফি তুলতে গিয়ে গত কয়েক বছরে মৃত্যুর ঘটনাও কম ঘটেনি। ফ্যামিলি মেডিসিন অ্যান্ড প্রাইমারি কেয়ার এক জার্নালে প্রকাশিত প্রতিবেদনের সূত্র অনুসারে 2011 সালের অক্টোবর থেকে 2017 সালের অক্টোবর পর্যন্ত 6 বছরে সারা বিশ্বে সেলফি তুলতে গিয়ে প্রায় 259 জনের মৃত্যু হয়েছে। এ সংক্রান্ত প্রকাশিত সংবাদ প্রতিবেদনের সূত্র দিয়ে এই সংখ্যা উল্লেখ করা হয়েছে। ভারতের নয়াদিল্লির পাবলিক মেডিকেল কলেজের একটি গ্রুপ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের গবেষকরা প্রতিবেদনটি তৈরি করেছেন। গবেষকরা বলেছেন, সেলফি তোলার সময় মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি ভারতে, এর পরের অবস্থানে রয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। মৃত্যুর শিকার বেশিরভাগ হচ্ছেন পুরুষেরা, যাদের বয়স 30 বছরের নিচে। মোট মৃত্যুর অর্ধেকের বেশি হয়েছে ভারতে। এখানে 2011 সাল থেকে অন্তত 159 জন সেলফি তুলতে গিয়ে মারা গেছে, যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সেলফিজনিত প্রাণহানির ঘটনা। গবেষণায় বলা হয়, যদিও পুরুষের চেয়ে নারীরা সাধারণত বেশি সেলফি তোলেন, তবে এই কাজে সম্ভবত বেশি ঝুঁকি নেন পুরুষেরা। খাদের কিনারায় দাঁড়িয়ে ভয়ঙ্কর মুহূর্ত ধারণ করতে পুরুষেরা পটু, ফলে এই ঘটনায় মৃত্যুর সংখ্যাও বেশি পুরুষের। এছাড়া উঁচু ভবনের ছাদের সীমানার দেওয়ালে সানসেটে কুমিরের মুখের সামনে সেলফি তুলতেও দেখা যায়। সেলফি তোলার সময় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা পরিবহনে, এক্ষেত্রে চলন্ত ট্রেনের সামনে তড়িঘড়ি করে ছবি তোলার সময় মৃত্যুর ঘটনাও ঘটেছে। সূর্য স্থান থেকে আগুন ও পানির দৃশ্য নিয়ে সেলফি তোলার সময় মৃত্যুর ঘটনা তৃতীয় স্থানে। 8 জন মারা গেছেন ভয়ঙ্কর জন্তুর সঙ্গে সেলফি তোলার সময়। প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে বেশি প্রশংসা, লাইক ও কমেন্ট পাওয়ার জন্য তরুণ ও পর্যটকেরা বরাবর এই ঘটনার শিকার হচ্ছেন। সেলফি বা নিজেদের ছবি তোলা ক্ষতিকর নয়, তবে মানুষের আচরণ সেলফিকে ভয়ঙ্কর করে তুলেছে। যে স্থান ঝুঁকিপূর্ণ বা যে ছবি তুলতে ঝুঁকি রয়েছে, সেসব ছবি বা সেলফি তোলা উচিত নয় বলেও সতর্ক করে দিয়েছেন এই গবেষকেরা।